গাজীপুরের সুস্বাদু রসালো লিচুর কদর রয়েছে দেশ জুড়ে তাপদাহ অনাবৃষ্টি সহ ঝড়ে ক্ষতির পরও এবার ভালো ফলনে খুশি চাষিরা কালিয়াকৈরও লিচুর বাম্পার ফলন হয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এবছর বিশ কোটি টাকা লিচু বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট জ্যৈষ্ঠের গরমে বাজারে মিলছে বিভিন্ন মৌসুমি ফল আম জাম কাঁঠালের পাশাপাশি গাছে গাছে ঝুলছে থোকা থোকা লিচু গাজীপুরে লিচুর কদর রয়েছে দেশ জুড়ে জেলায় বোম্বাই বেলারি চায়না তিন সহ বিভিন্ন জাতের লিচু চাষ হয় তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়া তাপদাহ এবং ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা চাষিদের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এই লিচু গুলো আমরা রেডি করতেছি বাজারের জন্য বিক্রি করতে নিয়ে যাবো যদি উপযুক্ত দাম পায় তাইলে আমাদের কিছুটা আর কি লাভবান হবো দিন বৃষ্টি হয় না রোদ হয়েছে রোদের কারণে লিচু কালো হয়ে গেছে কালো হওয়ার পর লিচু গুলো গেছে তাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমার বাড়িতে এবং আমার এলাকায় কিছুর ফলন একটু কম হলেও আমাদের আশানুরূপ ফলন পেয়েছি অতিরিক্ত তাপতাহের মধ্যেও কালিয়াক এবার লিচুর বাম্পার ফলন হয়েছে এতে খুশি চাষিরা এরই মধ্যে উপজেলার উঠতে শুরু করেছে ফল পাচ্ছেন চাষীরা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় আঠারোশো আল্লাহর রহমতে আমাদের ফলন খুব ভালো হয়েছে এখন যদি আবহাওয়া যদি ভালো রাখে আল্লাহ তাহলে আমরা গতবার কার আমরা এবছর কাটিয়ে উঠতে পারবো এদিকে ভারত সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচুর বাম্পার ফলনে হাসি ফুটাছে বাগান মালিকদের মুখে তবে তীব্র গরমে এবার আকার কিছুটা ছোট হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা আশা করতেছি আমরা এই টার্গেটটা ছাড়িয়ে এবার বিশ কোটি টাকার মতো লিচু বিক্রি করতে পারবো আজকানে খরার কারণে কিছু সমস্যা হলেও ওই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৎপরতার কারণে আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পেরেছি এই উপজেলায় চারশো ত্রিশ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে সামিয়া আর টিভি